ধর্মেন্দ্র ফারুন আপনার কাছে আসতে চাই। করোনা কিন্তু আপনাদের একটি বড় সুযোগ দিয়েছিল সাধারণ মানুষের কাছে পৌঁছানোর। করোনাকালে যে মানুষগুলো আসলে চাকরি হারিয়ে বিভিন্নভাবে বেকার হয়ে পড়ছিল, যে মানুষগুলো ঘর থেকে বের হতে পারছিল না, অসহায় জীবনযাপন করছিল, সেই মানুষগুলোর কাছে পৌঁছে তাদের সহায়তা করার বা তাদের সাধারণ মানুষের পাশে যাওয়া, একদম তৃণমূলে যাওয়ার সেই সুযোগটা আসলে আপনারা এই গত 5-6 মাসে কতখানি কাজে লাগাতে পেরেছেন? 4 মাস যখন করোনা প্রথম শনাক্ত হলো, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে দলের মহাসচিব ফখরুল আলমগীর বলেছিল যে যারা বিদেশ থেকে আগমন করবে তাদেরকে ভালো একটা জায়গায় কোয়ারেন্টাইনে রাখা হোক, 3 স্টার না হোক, 5 স্টার না হোক, অন্তত বিদেশে প্রবাসীরা এখানে আসলে তাদের অন্তত থাকার ব্যবস্থা যেভাবে রাখা প্রয়োজন সেভাবে যদি আজকে রাখা হতো তাহলে বাংলাদেশে এই করোনাটা এত ছড়িয়ে পড়তো না। আপনাকে দেখুন, আজকে 45 জন লোক আজকে করোনা ইন্তেকাল করেছে, প্রায় 4,000 অধিক লোক ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে করোনা। আজকে একটু আগে আপনাদের সময় টিভি স্ক্রোলে দেখলাম একটা বাগবাজারে কোন একটা হাসপাতালে 30 লক্ষ আর এক ডায়াগনস্টিক সেন্টারে 20 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে। আজকে সাহেবদেরকে তৈরি করছে কারা? আজকে সাবলিনারে তৈরি করছে কারা? আজকে এসব ঘটনা না, এগুলো দুর্ঘটনা না। আজকে যারা বাংলার বিশ্বের দরবারে বাংলাদেশকে সেবা করেছে, এই আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকার আমলে স্বাস্থ্য বিভাগকে তারা চিরস্তরে নষ্ট করে দিয়ে আজকে ভুয়া সার্টিফিকেট দিয়ে আমাদের লোকজনকে আজকে বিদেশ থেকে ফেরত আসে। আপনি দেখেন আমাদের শাহজাহান খানের মতো একজন বিজ্ঞ রাজনীতিবিদের মেয়ের করোনা সার্টিফিকেট পর্যন্ত ভুয়া দেওয়া হয়েছে। আজকে সেই কারণগুলো আমি এই জন্য বলতে চাই যে আপনি বলেছেন আমরা কি করেছি, আমরা কোন কাজটা করেছি। আমি বুকে হাত দিয়ে জোর গলা চিৎকার দিতে বলতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 12 বছর ক্ষমতার বাইরে। আজকে যতবারে নির্বাচন হয়েছে, যদি সুষ্ঠু নির্বাচন নির্বাচন কমিশন দিতে পারত, এই সরকার দিতে পারত, তাহলে নিশ্চিত 100% সত্য বিএনপি ক্ষমতা আসতো। কিন্তু আজকে বিএনপি ক্ষমতা না আসার কারণে আমরা যে সুযোগটুকু আপনি বলছেন নিলাম না কেন, কোনটা না নিয়েছি? 57 লক্ষ পরিবারকে যদি 4 জন করে দাঁড়া পার পরিবারে 4 কোটির উপর লক্ষ্যে আমরা সহযোগিতা করেছি, সাহায্য দিয়েছি, সাধ্য মতো এখনো চেষ্টা করছি। আপনি দেখেন আজকে একদিকে করোনা আরেকদিকে বন্যা, আজকে বন্যার পানি এত কেন আসছে? তাদের পররাষ্ট্র নত জানু পররাষ্ট্র নীতির কারণে আজকে পানি এত বাড়ছে বাংলাদেশে। আমি আমরা সবকিছু খোলামেলা আলোচনা করতে গেলে এটাই বলতে হবে যে করোনাকালীন সময়ে আমরা যেসব প্রস্তাবগুলো দিয়েছি, যদি সরকার এই প্রস্তাবগুলো মানত তাহলে সাহেবের মতো লোকের জন্ম নিত না, সাবরিনার মতো লোকের জন্ম নিত না, ভুয়া সার্টিফিকেটের মতো সার্টিফিকেট দেওয়া হতো না, আমাদের কোনো কথা ওনারা কর্ণগোচর করেন নাই। রহিন হোসেন প্রিন্স যে রাজনীতির কথা বলছিলেন, সেই রাজনীতিতে ফেরার পথ আপনি দেখছেন কিনা? প্রিন্স সাহেব তো আসলে দুই দলকেই সমালোচনা করেছেন, এটা ভালো দিক তুলে ধরেছেন, আওয়ামী লীগের সমালোচনা করেছেন, বিএনপির সমালোচনা করেছেন। কিন্তু আমার প্রশ্ন এখানে, সেই শুভ রাজনীতিটা কখন আসবে? সেই কথাই আপনি আমাকে বলেছেন, শুভ রাজনীতি তখনই আসবে এখন যারা ক্ষমতা আছে, যারা মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের অংশীদারত্বের কথা বলে, যারা আজকে বাংলাদেশের গণতন্ত্রের গলা টিপে হত্যা করছে, নির্বাচনটা চিরতরে বিদায় করে দিয়েছে, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই দলের কাছে, প্রিন্সের ভাষায় সেই দলের কাছে আমরা এই মুহূর্তে কি আশা করতে পারি?